নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এক খুব একটা ভালো খবর ওর আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব যে এবার থেকে সমস্ত বিএড স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে কী হতো, প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বিএড স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারতো না। এবছরও ব্রাত্যবসু যখন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু যখন বিকাশ ভবন থেকে SBMCM-এর এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভার্সন 4 ওয়েবসাইটটা লঞ্চ করলো 16 নভেম্বর, তখন বিএড স্টুডেন্টের এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো অপশন ছিল না। তাই অনেক বিএড স্টুডেন্টরা বিকাশ ভবনে গিয়ে একটু আন্দোলন বা আপনারা অনুরোধ করেন যে এই স্কলারশিপটা যাতে অ্যাড করা হয়। তো অবশেষে আজ সেই স্কলারশিপটাতে এবার বিএড স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারবে এবং সেই অপশানটা আজ থেকে অ্যাভেলেবেল হয়ে গেলো। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি প্রথমে রেজিস্ট্রেশন অপশানে গেলে রেজিস্ট্রেশন অপশানের সব থেকে নিচে এসে প্রসিড টু রেজিস্ট্রেশনে গিয়ে এই অপশানটাতে চলে আসতে হবে যে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি। তো এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান এই অপশানটাতে ক্লিক করলেই এখানে আমরা চলে আসলাম। এবার এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এবার থেকে কীভাবে বিএড স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে, যে অপশানটা বিএড অপশান সেটা অ্যাভেলেবেল হয়ে গেল। তো প্রথমে আমি বলে দিয়েছি এখানে লাস্ট এক্সামিনেশান পাস্ট, তো আমি এখানে দিয়ে দিলাম BSc, দেন আমার ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে পৌঁছিয়েছে, আমি এখান থেকে দিয়ে দিলাম আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ UGB, ইয়ার অফ এক্সামিনেশান 2021-2021। এবার প্রেজেন্ট কোর্স, এইখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে আমি অপশানটা দিলাম মালদা। এবার কী হতো, এবার এখানে নেম অফ ইনস্টিটিউশন, এখানে কোনো বিএড কলেজ বা নামটা এখানে অপশানটা ছিল না, বা প্রেজেন্ট কোর্সেও কোনো বিএড কোর্সের অপশানটা ছিল না। কিন্তু এখান থেকে এবার সমস্ত যতগুলো পাবলিক বা সরকারি বিএড কলেজ বা বেসরকারি বিএড কলেজ সমস্ত কলেজের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা যে কোনো আপনারা যে বিএড কলেজে ভর্তি হয়েছে, সো এখানে আমি অভিমন্যু কলেজ অফ এডুকেশন এই অপশানটা সিলেক্ট করলাম এবং নেম অফ প্রেজেন্ট কোর্স। এবার এখান থেকে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ এখানে এই বিএড অপশানটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো বন্ধুরা, এবার থেকে তোমরা যারা বিএড করছো তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। খুব একটা ভালো খবর, এটা একটা খুব একটা হিউজ অ্যামাউন্ট, যারা পড়াশোনা করছো একটা হিউজ অ্যামাউন্ট তোমরা স্কলারশিপ হিসেবে পাবে। তাই তোমরা বন্ধুরা যারা বিএড করছো তারা এবার এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, যদি এই আপডেটটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।